গীতার একে ওই কে আসে, দেখো দেখো সবাই হাসে। অভাবে আমি একেবারে শুকা শুকা কাঠ হয়ে গেলাম। আহারে, অবরোধ মানবো কি মানবো না সেটা আমার একান্ত ব্যক্তিগত বিষয়। এখানে আপনারা জোর খাটাতে পারবেন না। শুধু পারি না, অবশ্যই পারি। আপনাকে এখন পুড়িয়ে ছাই বানিয়ে সেই ছাই নিয়ে মিছিল করে লিডারের নামে সব দোষ দিয়ে তাকে ফাঁসিয়ে দিতে পারি। কি দেখবো কি দেখবো সেটা কি দেখবেন? আমার চুল দেখেন, আমার নাক দেখেন, আমার চোখ দেখেন, আমার কান দেখেন, যা পারেন দেখেন, দেখেন ভালো করে দেখেন। আর দেখেন না, দেখার পরে বলুন পছন্দ হয়েছে কিনা। কি মানে পছন্দ হয়েছে কিনা সেইটা বলেন। আজিব তো, আপনাকে আমার পছন্দ করা কি আছে? আরে আজবের কি আছে, আমি লিডার, আপনি কো লিডার। কো লিডার লিডারকে পছন্দ করছে কিনা এটা জানা লাগবে না? দেখেন দেখেন দেখে বলেন বলেন। ও লিডার, ওটা তো আমার আপনাকে খুবই পছন্দ। খুশি আপনি? খুশি মানে খুশি তো একেবারে লাফাইতেছে, কেমন নাচতেছে দেখেন। রাজনীতিবিদদের কথা তো, কোন সময় আঁতকে উঠবেন, কোন সময় শিহরিত হবেন, কোন সময় রাগবেন, কোনো সময় ভাল লাগবে, কোনো সময় ভাল লাগবে না। এইটাই হলো রাজনীতির কথা, রাজনীতিবিদদের পছন্দের কথা, রাজনীতির ট্যাকটিক্স। তবে রাজনীতিবিদদের কথা বিশ্বাস করেন না। বিশ্বাস করছেন কি ঠকছেন কি মরছেন সবই তো আপনারা জানেন দেখছি। তারপরও জনগণের সাথে এরকম করতে আপনাদের খারাপ লাগে না? আরে কি কয়, দোষ তো জনগণের, আমাকে না। দোষ জনগণের মানে? আমাদের চায় না, তার কারে চায়? আপনারা চায়, অন্য কাউরে চায়? যারা চায় আনেন না, রাজনীতিতে আসতে বলেন, আসতে বলেন। রাজনীতিতে আসবেন না, বাইরে থেকে বড় বড় কথা বলবেন, ড্রয়িং রুমে বসে টক শুনবেন, আর বড় বড় কথা বলবেন, রাজনীতি খারাপ। আরে আসেন রাজনীতিতে, ভালো করেন, তারপর কথা বলেন। আপনাদের সিস্টেমটাই তো খারাপ। কারণ ভালো মানুষ গেলেও তো আপনাদের সিস্টেমে পড়ে খারাপ হয়ে যেতে হয়। আহাম্মকের মতো কথা বলবেন না। এই সিস্টেম বানাইছে কে? রাজনীতিবিদরে তো বানাইছে, এ তো আকাশ থেকে পড়ে নাই। আপনি যদি এই সিস্টেম চেঞ্জ করতে চান, রাজনীতিতে আসেন, মাঠে আসেন। সেটা আসবেন না, স্রোতে নামবেন না, বলবেন চেঞ্জ করুন চেঞ্জ করুন। আরে দূর, যত কথাই বলুন না কেন, লাভবান কিন্তু আপনারাই। দিলেন তো মেজাজটা খারাপ কইরা। রাজ্যের চৌকিদার, দারোয়ান, দোকানদার খোঁজ নিয়ে দেখেন, একটা হাউজিং ব্যবসা, এই ব্যবসা, সেই ব্যবসা, টাকার পরে টাকা। আপনি আবার দেখেন তো কয়টা রাজনীতিবিদ ধনী হয়েছে, দেখেন দেখেন। গুনতে পারবেন, গুনতে পারবেন। সারা দিন রাত মাঠে ময়দানে দৌড়াইয়া জনগণের সাথে কথা কইলা, একটা পজিশনে আসে, তারপর কি পায়, কি পায়, কয়জন কি পায়, আমরা দেখেন হাতে গুনতে পারবেন। এই আমাদের মতো কয়েকজন পায়, একটু লুটফুট করে, ব্যাস পায়, এটাই ব্যাস ব্যাস থাক 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 থাক।
এগুলো থাক 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 হ্যাঁ সেটাই আমরা এইভাবে কথা বলি হ্যাঁ আপনি কি এটা বলেন তো লিডার হওয়ার পলিসি কি হ্যাঁ লিডার হওয়ার পলিসি অনেক পলিসি আছে কোন পলিসি শুনতেছেন বলুন যেই পলিসিতে আপনি লিডার আর আমি কো লিডার ব্যাধিত আপনার সব কিছু বলতে হবে তার আগে একটা জিনিস চাই দিবেন হাত মুজে দে দে ঠাকুর হোয়াট হোয়াট মানে জানি হোয়াট মানে কি আরে ভয় পাইছেন নাকি আরে ধরেন না ধরেন না আমি খারাপ লোক না ডাকেন আদমকে এসবের জন্য উনি দায়ী ও কিভাবে দায়ী নির্বাচন করার কি দরকার ছিল আগে ভাগেই যদি কানকাটা কিশোরকে লিডার বানিয়ে দিত তাহলেই তো হতো না হতো না তখন আপনারাই মানতেন না আরে কে মানলো না সেটা আমার বিষয় না আমি ঠিকই মানতাম আপনি তো মানবেনই আপনি তো লেজ ভুল বললেন শুধু লেজ না ডান হাত বাম হাত সব আমি আর কোনো মানুষ পেলেন না জি না পেলাম না কারণ ওনার থেকে যোগ্য তো আর কেউ নেই থামেন আপনি থামেন ডাকেন ডাকেন আদমকে আদম 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 বাহ আন্দোলন তো জমে উঠেছে জুলিয়ান কি তার অফিস করতে পারছে না নাকি এটা এরকম হেসে বলার কি আছে ওরে বাবা কি লেডি রে বাবা মুহূর্তে একদম ভোল্টেজ হাই হয়ে যায় এসব কি করো আদম আচ্ছা ঠিক আছে আমি চুপ করছি কি হলো এবার সব শেষ যান আদম ফুস করলে কি সব শেষ হয়ে গেল আদম তুমি আন্দোলন টান্দোলন বন্ধ করনি ফুস করে তাহলে কি করলে এত সোজা আপনার ধারণা আদম ফুস করবে আর সব বন্ধ হয়ে যাবে তাই তো হওয়ার কথা কি আদম তুমি পারো না না কি হ্যাঁ মানে আমি মানুষের মানে তোমাদের মনকে কন্ট্রোল করতে পারি না কি বলো তুমি না ব্রেনের নিউরনের প্রোগ্রাম বদলে দিতে পারো হ্যাঁ সেটা পারি কিন্তু তোমাদের সিস্টেমটা খুবই অদ্ভুত ধরনের সিস্টেম তোমাদের সব কিছু চলে হচ্ছে দুটো জিনিস দিয়ে একটা হচ্ছে ব্রেইন আর একটা হচ্ছে মাইন্ড ব্রেইন আমি নিয়ন্ত্রণ করতে পারি কিন্তু মাইন্ড মানে মন ওটা নিয়ন্ত্রণ করতে পারি না কারণ মনের কোনো অস্তিত্বই আমার কাছে নেই তার মানে আমাদের মনের বিষয় আপনার অজানা আচ্ছা আমি একটা খেলনা গাড়িকে প্রোগ্রাম করে ডেটা ঠিকঠাক করে তাকে ছেড়ে দিলাম সে সোজা রাস্তায় যাবে যদি মাঝখানে কোনো খাদ দেখে সামনে কোনো খাদ দেখে তাহলে সে দাঁড়াবে তারপরে ঘুরে অন্য পথ দিয়ে যাবে এটুকু তো ঠিক আছে দেখি আচ্ছা তারপরে সে গাড়িটা যাওয়া শুরু করলো এটাও লজিক্যাল সোজা রাস্তায় গেল তারপরে সে খাদের মধ্যে পড়লো অ্যানালিসিস করে সে একটা মোড় ঘুরে অন্য রাস্তায় চলে গেল এটাও ঠিক আছে যদি দুটো রাস্তা থাকে তাহলে একটা রাস্তা দিয়ে সে যাবে তাই না হ্যাঁ প্রোগ্রামের সাথে যেভাবে প্রোগ্রাম করা ডাটার সাথে মিলে তাই করবে কিন্তু এখন যদি দেখা যায় দুটো রাস্তায় মিলে গেল তখন সে কী হবে তাহলে তো বিভ্রান্ত হয়ে যাবে হ্যাঁ এই জায়গায় মানুষ তো বিভ্রান্ত হয় ধরো গাড়ির প্রোগ্রামটাকে ধরে নিচ্ছি ব্রেন তো ব্রেন সেখানে কাজ করছে তখন কী হচ্ছে যে মন সিদ্ধান্ত নিচ্ছে আবার উল্টোভাবে বলা যায় মন যেহেতু চাইছে তাই ব্রেন সিদ্ধান্ত নিচ্ছে আমার মাথায় এগুলো কিচ্ছুই ঢুকছে না তাহলে মনটা কি হোয়াট ইজ মাইন্ড আমার মনে হচ্ছে যে মাইন্ড অথবা মন হচ্ছে এক ধরনের ডেটা কিন্তু এটা শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গের অংশ না যেমন এই রিসর্টটা যদি একটা বডি হয় তাহলে এর মন হচ্ছে তুমি আমি এখানকার যারা গেস্ট আছে তারা এর আগে তো কখনো এরকম করে ভাবিনি এসব কথা রাখো এখন এই অবরোধের কি করবে সেটা বলো হ্যাঁ চলছে চলুক নিজে থেকে একসঙ্গে শেষ হয়ে যাবে তার মানে আমি কাজ না করে বসে থাকবো না আমি তোমাকে অদৃশ্য করে ফেলবো আরে এটা তো চিটিং আদম জুলিয়ান আদম জুলিয়ান জুলিয়ান আপনি কি এখানে আছেন জুলিয়ান জুলিয়ান কিশোর ভাইকে বিষয়টা জানানো দরকার বাজার কি কোনো
উপায় নাই। হারামিটা কেন যে গত রাতে আমাদের রুমে আসলো, বেঁচে থাকতে অতিরিক্ত কথা বলে জ্বালিয়েছে, এখন মরে গিয়ে আমাদেরকে ফাঁসি দিয়ে গেছে। শয়তান একটা, শুধু শয়তান না, ইবলিশ শয়তান। আই একে করলো মিলনা তো। আরে হিমেলে এক করবে কিভাবে, তো মৃত। হ্যাঁ তাই তো, তাহলে এ শব্দ কি করলো, কোথা থেকে আসলো? মনে হয় আমরা ভুল শুনেছি। দুইজন একসাথে কিভাবে ভুল শুনবো? আরে হতে পারে না, দুজন একসাথে ভুল শুনলাম। হতেও পারে। টিনা একটা কথা বলি? বললাই তো একটা কথা বলি, বলো। খুবই ভয়ের কথা, বলে ফেলো, ভয় কেটে যাবে। শুনো না, লাশ না বেশিক্ষণ শুয়ে থাকলে ভূত হয়ে যায়। কি? হ্যাঁ আমি শুনেছি। ভূত বলে কিছু নেই, যা। সেটা তো আমিও জানি, কিন্তু কেন করলো? আমি হিয়া। দরজা খুলো, সাপ ধরা পড়েছে। ও সাপ ধরা পড়েছে, ভেরি গুড। যাক শুনে শান্তি পেলাম। আসো দরজা খুলো না কেন, আমি তোমাকে সাপ দেখাবো। আই টিনা, হিয়া হিয়া তুমি এখন যাও, আমরা পরে আসছি। না না আমি যাব না, আমার তোমাদের সাথে কথা আছে। দরজা খুলো। এখন কি করবো আমরা বলতো, ও যদি ঢুকে দেখে ফেলে এখানে এরকম হিমেল শুয়ে আছে, মরে পড়ে আছে যদি বুঝে যায়, তাহলে আমরা কি করবো? শেষ, আমরা তো শেষ, মানে আজকে রাতেই ফাঁসি। মানে কি আজকে রাতের মধ্যে ফাঁসি হয়ে যাবে? এই দেশের আইন কানুন তো আমি জানি না, হতেই পারে। কি হলো, দরজা খুলছো না কেন, এতক্ষণ শোনা লাগে? হিয়া শুনো না, আমাদের এখানে একটু প্রবলেম হয়ে গেছে ছোট্ট, আমরা আসছি, তুমি যাও। আমি সাপ হাতে নিয়ে কতক্ষণ দাঁড়ায় থাকবো? তোমার হাতের মধ্যে সাপ? হ্যাঁ আমার হাতে সাপ। মৃত সাপ? হ্যাঁ মৃত সাপ। ইউ চি, হিয়া তুমি এরকম মৃত সাপ নিয়ে কেন হাঁটাহাঁটি করছো, ফেলে দাও। কি করবো, আমি তো তোমাদেরকে দেখানোর জন্যই হাতে ধরে নিয়ে আসলাম। আরে বাবা দরজা খুলো না, তোমাকে সাপ দেখবে না। আচ্ছা খুলছি, দাঁড়াও তুমি। আচ্ছা পরে দেখছি, তুই খুলছি। কোথায় সাপ, কোথায়? এতক্ষণ আমার হাতেই ছিল, আমি ফেলে দিলাম, তোমার দরজা খুলতে এত দেরি করলো, তাই তেনাকে চিলে সে নিয়ে গেল। আচ্ছা আমি এখানে একটু ঘুমাই। না 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 না, তুমি তোমার রুমে গিয়ে ঘুমাও, যাও 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 যাও। আচ্ছা আমার রুমে না সাপ আছে, তো আমার অনেক ভয় লাগছে। আই ডোন্ট থিঙ্ক আমি ওখানে ঘুমাতে পারবো, আমি একটু প্লিজ ঘুমাই। খুব খেয়াল হইল, দুই চোখ মিল্লা দইরা দেখবা আমার আত, খালি বোতল নিয়ে সাথে লাঠি, চোখ ডালা দিয়া দেখুন, যদিও নাই চোখে পারে, আস্তে করিয়া সুন্দর করিয়া
ওটার ভিতর দিয়া আমি যদি মনে করি যে আপনিও চোখ বন্ধ করবেন আমিও দেব। খুব সুন্দর, থ্যাংক ইউ। কিভাবে করলেন? জাদু হয়েছে গীতা ও ফাঁস আঙ্গুলের সালা। তবে বাইকবেন না মাধু ভাই, আপনি অনেক সুন্দর নাচিত করেন। আসলে আমি হলতাম না, সবই হইতেছে গিয়া চোখের দান্দা। সব কিছুর মালিক তিনি, আমরা নগণ্য বান্দা। আচ্ছা, এই যে এভাবে মিলিয়ে মিলিয়ে কথা বলা, এটা আপনার কেন হলো বাহাদুর ভাই? অনেক দিন আগের বেলা, সেই হুরুকাল দিকা আট বাজারে দেখাইতাম খেলা। সন্ধে সন্ধে কত হতা ম্যাজিক দেখাইতে যাইতাম কত দূর। এই আমি বাহাদুর, সবই হইল গিয়া মুচ্ছন্নি অভ্যাস। আমি বাহাদুর হইতাছি গিয়া সন্ধের দাস। আপনার টার্গেট তাহলে ম্যাজিশিয়ান হয়ে বড় কিছু একটা করে দেখানো, তাই না? হ্যারি হাইজেনি, ডেভিড কফারফিল্ড, পিসি সরকার, এরা আগের দিনের ম্যাজিশিয়ান। ডাইনামো, সাইরিল, ক্রিস অ্যাঞ্জেল, এরা হইতাছে গিয়া আধুনিক ম্যাজিশিয়ান। এদের লগে থাকবে আমার নাম, এটাই স্বপ্ন দেখি, এটাই বলিলাম। খুব ভালো। আপনার অবস্থা কিতা বলেন শুনি, আপনার ভবিষ্যৎ পরিণাম? আমার কখনো কোনো এইম ছিল না, কোনো টার্গেট ছিল না। সোফার আমার পুরো লাইফই আমি কাটিয়েছি হেসে খেলে আর বাজে বাজে জিনিসপত্র চিন্তা ভাবনা করে। বাট এখন মনে হচ্ছে একটা টার্গেট দরকার, যে পথে আমি হেঁটে যাব। কি চমৎকার রাস্তা সামনে, একেবারে জকজকে পরিষ্কার। আমি যদি নারী নেত্রী হই তাহলে ব্যাপারটা কেমন হয়? নেত্রী? জি, ভালো হয়। খুব না 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 না, বুঝা হইলাম। আমি হিতাবে নেত্রী বন খিসি নৌকা না দানে শিশি? না না, আমি মানুষের নেত্রী হব, কল্যাণের জন্য কাজ করব, মানুষের জন্য কাজ করব। আঘাত হয় ঘাটে, রাজনীতির মাঠে নাই কখনো জাতপাত, সবার সাথে মিশেই তো হয় আত। আর আছে গীতা ফেসের উপরে ফের, কোনটার উপরে গিয়া যাইব জান, গ্যাসা গ্যাস। শুনেন, মানুষের কল্যাণের কথাই যদি ভাবে রাজনীতি চাইরা অন্য পথ। না না বাহাদুর ভাই, আমি অনেক ভেবেছি, পৃথিবীর কোনো মানুষই রাজনীতির বাইরে না। একমাত্র একমাত্র রাজনীতিবিদরাই পারে পুরো পৃথিবী বদলাতে। কথা তো হইছেন ঠিক, কিন্তু আমার মাথার ধরে না। না, রাজনীতি খরচ হইব বেঠিক। আপনি ভেবে বলেন বাহাদুর ভাই, আজকে টাইম নেন, কালকে বলেন। খুব খেয়াল কইরা দেখি, চিন্তা কইরা। আপনার উপর আমার সম্পূর্ণ আস্থা আছে। আমি জানি আপনি হুটহাট কিছু বলবেন না, যা বলবেন চিন্তা ভাবনা করে বলবেন। আমি আসি। ফ্রি আমানি, সব কিছুর মালিক তিনি। আসেন, আজকে ভাবেন, পরে সিদ্ধান্ত নেন। ঠিক আছে, আমি আসি। জি হ্যাঁ, খুব খেয়াল, সুন্দর করে স্যান্ডেল। তুমি কিন্তু হারে যাবে, পর্দা কিন্তু তুমি নিজে হারে নিয়ে যাবে। আসের মা, আচ্ছা দেওয়া সিন, কি একটা ঝামেলার মধ্যে ফলাইলো। আসের মা, আসের মা গো, তুমি জানো খালি আসি আর আমার কথা কানে বাসতেছে কি জন্য? বাহ আল্লাহ গো, হয়েছে না সর্বনাশ? আমি তো হাস আছে আসি আর মার দেখতেছি। আসি আর মা গো, আসি আর মা, তুমি এমন করো না গো আসি আর মা, একটা জায়গায় থামো গো আসি আর মা, একটা জায়গায় থামো। তুমি যদি এরকম দৌড় দৌড় করো তাহলে কিন্তু হারে নিয়ে যাবে গো আসি আর মা। তুমি লড়ো না আসি আর মা, এই যে আসি আর মা, আসি আর মা, আসি আর মা গো, আসি আর মা করো গো আসি আর মা, আসি আর মা। Thank you.
আমি বলছি ও আমার কাজকর্ম করে দেয়, বাজার ঘাট করে দেয়। আরে না, আমি কইতেছি পরিমল টাকা পয়সা বিলি বন্টন করে, আপনি জানেন না। ভুল ভুল, পরিমল আমার হাট বাজার করে গো বাবু, আমার হাট বাজার করে। আপা গো, আপনি করলে তো হবো না, ল্যাংটা কাল থেকে দেখতেছি আমগো এলাকায়। ওই যে মনে করেন যে উজান ঘাটের পারে পরিমল গুদার ঘাটে টাকা পয়সা সমস্ত কিছু বিলি বন্টন করে, আপনি মনে হয় জানেন না। ছোট লোকের এই এক দোষ, মুখে মুখে শুধু তক্ক করে। এই যে দিলেন তো সৈয়দ ফারুক শেখের চাঁদা দিলেন, কিন্তু কথা কথা আপনি আমার ছোট লক্ষণ কথা তো মাইপা দেখেন না, কতটুকু মাপের কথা আপনি কইলেন। ভালো করে যদি মাপেন না তাহলে দেখবেন কি আমার মাপের অনেক ছোট কথা আপনি কন। মাথাতে বিদ্যেও নেই দেখছি, কোন কথার কি মানে সেইটাই বোঝে না। ওয়াল্লাহ আল্লাহ, তুমি জানো ফারুক শেখ রে তক্ত চেতাই দিচ্ছে রে, এখন কি ইচ্ছে করতেছে না তোর দুটো ইংলিশ কইতে, মুখ ছুটেন না পা তালি পরে ইংলিশ শুরু করে দিলাম, কিন্তু দুই সেটটা খালি শুনবেন তারপরে বুঝবেন কত বড় শিক্ষিত ছেলে আপনার সামনে খাড়াই রয়েছে। আমি সেই লোক যে লোক হচ্ছে পুলক কাকা, যে লোক হচ্ছে কৃতি সন্তান ডাবল আমি পাস বলছেন, তার ইংলিশ শুনে সব গোষ্ঠী পলায় চলে যেত গা, আমি তারই ভাতি যা বলছেন। এভরিবডি হ্যাজ টু ফেস টু ফাম্বল, সবার জন্য আইন সমান। আন্ডার দ্য লাউ গেছে তাহলে স্বাধীন দ্য পিটস অন দ্য মার্ডার অফ দ্য কাফিলার টাইল গুদারাম জাম্বে কিক দ্য পাসা লিক দ্য আউট। কি বুঝলেন? ইংরেজি ভাষার আর মান সম্মান থাকলো না। শোনেন আপনাকে একটা কথা কই, এই ফারুক শেখের মুখ দিয়ে যখন ইংরেজি বের হয় ইংরেজির কিন্তু ইজ্জত বাড়ে, বুঝছেন? আমার নামটা খেয়াল করে দেখছেন তো, নামের আগে কিন্তু আছে কি সৈয়দ, নামের শেষে আছে কিন্তু শেখ, দুইখান টাইটেল নিয়ে কিন্তু আমি জন্মগ্রহণ করছি, বুঝছেন? এত ছোট ভাইবের নাম আগে। এই মিনছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই হুম এই হুম করছিস কিসের জন্য, যা এখান থেকে। আল্লাহ, আসের মাত্র দেখতেছি আপনার ঘরে, আসের মা আমি আসতেছি। আরে আরে, অসভ্যের মতো ঘরে ঢুকে যাচ্ছেন যে। আপনার ঘরে তো দেখতেছি আসের মা আছে। অসভ্যতা করবে না, অসভ্যের মতো কথা বলছো কিসের জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? কি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছো, আমি তখন ঢুকুম আসের মা। আরে কি অসভ্য, কি বলতেছেন আপনি আসের মা? এই যে এটা কিন্তু খুব খারাপ হয়েছে কিন্তু আপা, এখন কিন্তু ইচ্ছা করতেছে সিদ্ধের ঠেলায় নিজের শরীরের মাংস নিজে খাই ফেলার লোকে। এই যে আপা আপা আসের বের বাইর করে দেন, কিছু খাই নাই কিন্তু খুবই অবস কিন্তু আপা। এ আপা আপা করা উচিত, এক কাজ করি লাশটা নিয়ে আমরা সুইমিং পুলে ফেলে দিয়ে আসি। এ কি বলো, সবে দেখে ফেলবে না তখন কি হবে? তার থেকে একটা কাজ করি, ওকে চাদরে মুড়িয়ে গাড়ির পিছনে করে নিয়ে যেয়ে ওকে জঙ্গলে ফেলে দিয়ে আসি। বুদ্ধিটা ভালো, কিন্তু গাড়ি আর জঙ্গল পাবো কই? হ্যাঁ একটা কথা, আমি একটা কাজ করবো, কি জুলিয়ানকে বলে গাড়ি ম্যানেজ করি। হ্যাঁ এটা ঠিক আছে, কিন্তু জঙ্গল পাবো কোথায়? জুলিয়ানকে বলে জঙ্গলে খোঁজ বের করে ফেলবো আমরা। ও হ্যাঁ সেটা করা যাবে, কিন্তু এই লাশটাকে রুম থেকে বের করবো কিভাবে আমরা? আরে রাতে সময় যখন ঘুমিয়ে যাবে না, হ্যাঁ